আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি স্যার ভালো। কে বলছেন, কোথা থেকে বলছেন, কাইন্ডলি এক একজন করে নাম বলুন। মঈনুদ্দিন লস্কর কলকাতা থেকে। কলকাতার কোথা থেকে বলছেন? কলকাতা ডায়মন্ড হারবার। আচ্ছা, তারপরে কে আছেন? হ্যাঁ, মোহাম্মদ মাসুম বিল্লাহ, কোথা থেকে বলছেন আপনি? আসসালাম, আমি বর্তমানে মালয়েশিয়া থেকে বলছি, মালাক্কা সিটি। মালয়েশিয়ার মালাক্কা সিটি? মালাক্কা সিটি। মালাক্কা সিটি, আচ্ছা। তারপরে কে বলছেন? আমার একটা চিনাইদা থেকে বলছি। তারপরে কে আছেন? আমি সন্ধ্যা খুলনা থেকে বলছি। আর একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। আমি সন্ধ্যা খুলনা থেকে বলছি। আজকে আমরা আলোচনা করব মেনস্ট্রুয়েশন বা রক্তস্রাব, যেটাকে বলা হয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে মেনস্ট্রুয়েশন, যা আমরা বলি জরায়ুর রক্তস্রাব। জরায়ুর যে রক্তস্রাব আছে, তার নিয়ম হচ্ছে 28 ডেজ, 28 দিন পর পর মেনস্ট্রুয়েশন হবে, যা বলা হয় জরায়ুর রক্তস্রাব বা ঋতুস্রাব। এটার নিয়ম হচ্ছে 28 দিন পর পর মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়া। একটা মেয়ে বালেগ হওয়ার পরে, সাবালিকা হওয়ার পরে, তার ঋতুস্রাব শুরু হয় এবং নিয়ম হচ্ছে 28 দিন পর্যন্ত এই মেনস্ট্রুয়েশন, 28 দিন পর পর এই মেনস্ট্রুয়েশনটা চলা। কারো কারো দেখা যায় এই 28 দিন পর পর মেনস্ট্রুয়েশন চালু হওয়ার কথা, অথচ পুরো 28 দিনে মেনস্ট্রুয়েশন লেগে আছে। অর্থাৎ অতিরিক্ত ঋতুস্রাব, মানে মাসভর ঋতুস্রাব চলছে। নিয়ম হচ্ছে 28 দিন পর পর ঋতুস্রাব হওয়া, কিন্তু দেখা যাচ্ছে এই 28 দিনই ঋতুস্রাব চলছে। এমনও পেশেন্ট আসে যে এক টানা এক মাস দেড় মাস ব্লিডিং হচ্ছে, হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, ব্লাড দিতে হচ্ছে। এই যে অতিরিক্ত ঋতুস্রাব, এটা শরীরের বিভিন্ন রোগের জন্য হতে পারে। শরীরের কোন রোগের জন্য যে এই অতিরিক্ত রক্তস্রাব হয়, এটা শুধুমাত্র টেস্ট করলেই জানতে পারবেন। যদি পরীক্ষা করা হয়, আমরা যে পরীক্ষাগুলো দিই, ক্লিনিক্যাল পরীক্ষাগুলো, প্যাথোলজিক্যাল টেস্ট করতে পারি, প্যাথোলজিক্যাল টেস্ট করেও রোগীর সমস্যাটা বুঝতে পারি। এই ধরনের পেশেন্টকে সাধারণত আমরা ইউএসজি অফ WA, ইউএসজি অফ TBS, এস টেস্টোস্টেরন, TSH, CBC, এ ধরনের টেস্টগুলো করে থাকে। এই টেস্টগুলো করলে সাধারণত সময় বোঝা যায় মেনস্ট্রুয়েশনটা দীর্ঘদিন ধরে কেন হচ্ছে। আমি TVS, এটাও USG আর ওল অ্যাবলোমেন্ট, মানে WA, এটাও আল্ট্রাসোনোগ্রাম, এটাও USG, মানে আল্ট্রাসোনোগ্রাম যেটাকে আমরা বলি। তবে যদি কোনো মেয়ে বিবাহিত হয়ে থাকে, তাহলে তাকে TVS করানো যেতে পারে। কিন্তু যারা অবিবাহিত আছেন, কিন্তু দীর্ঘদিন এভাবে মেনস্ট্রুয়েশন চলছে, ঋতুস্রাব চলছে, তাদেরকে কখনোই আপনারা TVS লিখবেন না। অবশ্যই তাদেরকে ওল অ্যাবলোমেন্ট দিবেন বা ব্লাডের অন্য অন্য যে টেস্টগুলো আছে সেগুলো দিবেন। এটা কেন হচ্ছে তাহলে আপনারা অবশ্যই এই রিপোর্টগুলো করালে বুঝতে পারবেন। আর যদি আপনাদের অভিজ্ঞতা ভালো হয়, যেটাকে আমি প্রথমে বলেছি, ক্লিনিক্যাল অভিজ্ঞতা যদি আপনাদের কিছু থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন। আমাদের মহিলাদের তিনটা সমস্যা সবথেকে বেশি দেখা দেয়। এক নাম্বারে হচ্ছে ঋতুস্রাব অতিরিক্ত হওয়া,
দুই নম্বরে হচ্ছে ঋতুস্রাব কম হওয়া, তিন নম্বরে হচ্ছে ঋতুস্রাবের সময় পেটে ব্যথা হওয়া। আজকে আমরা যেটা জানবো, এই তিনটা সমস্যা থেকেই হোমিওপ্যাথি কি ধরনের ওষুধ সিলেকশন করা যেতে পারে। তাহলে এক নম্বরে বললাম অতিরিক্ত ঋতুস্রাব, দুই নম্বরে বললাম ঋতুস্রাব বন্ধ হয়ে থাকা না হওয়া, তিন নম্বরে হচ্ছে ঋতুস্রাবের সময় পেটে ব্যথা হওয়া। প্রত্যেকটাই আজকে আমরা জানবো কেন হচ্ছে। আপনারা কি সবাই লাইনে আছেন এবং বুঝতে পারছেন? আজকে তাহলে আমরা প্রথম অংশটা নিই, ঋতুস্রাব বেশি হলে হোমিওপ্যাথির কি কি মেডিসিনগুলো আসতে পারে। আমি প্রথমেই বলেছি ঋতুস্রাব সাইক্লিং যেটাকে বলা হয় 28 দিন পরপর হবে। যদি এটা 28 দিন পরপর কতদিনের হবে, তিনভাবে হতে পারে, তিন দিনের এক নাম্বার, পাঁচ দিনের এটা দুই নাম্বার, এবং সাত দিনের এটা তিন নাম্বার। তবে উত্তম তিন দিন হওয়া, মধ্যম পাঁচ দিন হওয়া, খুব খারাপ না আবার খুব ভালোও না সাত দিন হওয়া, তবে এটা কোনো সমস্যা নাই। কিন্তু যদি এর থেকেও বেশি দিন চলতে থাকে, দীর্ঘদিন এই ঋতুস্রাব চলতে থাকে, রোগী অসুস্থ হয়ে পড়ে, ক্লান্তি হয়ে পড়ে, তাহলে আপনারা যে মেডিসিনগুলো সিলেকশন করতে পারেন, আমি আজকে শুধুমাত্র আপনাদের সেইটা বলার চেষ্টা করব। এই মেডিসিনগুলোর ভিতরে লক্ষণগুলো খুঁজে নেবেন, রোগীর লক্ষণ এবং এই ওষুধের লক্ষণ যখন মিলাবেন, তাহলে আপনার ওষুধ সিলেকশন সুন্দর হবে এবং রোগী আরোগ্য হবে। আমার অভিজ্ঞতা দিয়ে আমি এরকমও দেখেছি, একটা না দেড় মাস ঋতুস্রাব চলছে, অ্যালোপ্যাথি কিছু ওষুধ আছে, নাম বলতে চাই না, সেই ওষুধগুলো তাদের দিয়ে দেন এবং খেতে থাকেন, ওই ওষুধগুলো ছেড়ে দিলে ঋতুস্রাব বেড়ে যায়, এমন বেড়ে যায় আবার ওই ওষুধ খেতে হয় এবং হাসপাতালে যেতে হয়, এমনকি শরীরে ব্লাডও দিতে হয়। তার জন্য আমি বলবো যে 28 দিন পরপর মেনস্ট্রুয়েশন হওয়ার কথা, কিন্তু 28 দিন ধরেই যদি মেনস্ট্রুয়েশন চালু থাকে, তবে এই অতি ঋতুস্রাবে এই মেডিসিনগুলো সিলেকশন করতে পারেন। অবশ্য কোনো এক লেখক মজা করে একটু লিখেছিলেন আমাদের মেডিকেলের বইতে, এটা হচ্ছে জরায়ুর কান্না। ঋতুস্রাবটা কেন হয়, এই যে আমাদের ডিম্বাণু থাকে ওভারিতে, যে ডিম্বাণু থাকে, এই ডিম্বাণুটা 28 দিন পর পর নষ্ট হয়ে যায়। একটা ডিম্বাণু তৈরি হয়, পোক্ত হয় এবং নষ্ট হয়, এই পুরো কার্যক্রমটা হয় 28 দিন বসে। যদি এই ডিম্বাণুটা 28 দিনের ভিতরে কোনো কাজে না আসে, অর্থাৎ শুক্রাণুর সাথে মিলন না ঘটে, সেক্ষেত্রে এরকম নষ্ট হয়ে মেনস্ট্রুয়েশন আকার দেখা দেয়। আশা রাখি আপনারা বুঝতে পারছেন মেনস্ট্রুয়েশনটা কেন হয় বা কিভাবে হয়। যদি সহজভাবে আপনাদের উদাহরণে বুঝাতে চাই, যে আপনার বাড়ির সামনে একটা ড্রেন আছে, ড্রেনে অনেক ময়লা আছে, কিন্তু পরিষ্কার করতে হলে একমাত্র জল ঢেলে দিতে হবে, অতিরিক্ত পানি ঢেলে দিলে তবেই পরিষ্কার হবে। এটা শুধুমাত্র একটা উদাহরণ দিলাম। আমি আশা রাখি বুঝতে পারছেন মেনস্ট্রুয়েশনটা কেন হচ্ছে, মেনস্ট্রুয়েশন আমাদের কি উপকার করে। আমার কথা কি বুঝছেন? অনেকে আছে যারা পিল খায় বা অন্য অন্য ইঞ্জেকশন বা অ্যালোপ্যাথি বিষদৃশ্য ট্রিটমেন্ট নিয়ে মেনস্ট্রুয়েশন বন্ধ করে রেখেছেন, তাদের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই এগুলো করা একদম ঠিক হবে না। আর যাদের অতিরিক্ত মেনস্ট্রুয়েশন হয় তাদের জন্য হোমিওপ্যাথির কি ওষুধ আছে সেগুলো আজকে জানবো। সবাই কি লেখা শুরু করছেন? সবাই প্রস্তুত হন এবং লেখা শুরু করুন। যে মেডিসিনগুলো হোমিওপ্যাথিতে অতিরিক্ত ঋতুস্রাবের জন্য ব্যবহার করা হয় তা হলো বেলেডোনা, সিকিলিকর, ক্রোকাস, লিলিয়াম, সাবাইনা,
চায়না হ্যামামেলিস জনসিয়া অশোকা এসিড নাইট মিলিফোলিয়াম এই ধরনের ওষুধগুলো হোমিওপ্যাথি ডাক্তাররা সব থেকে বেশি সিলেকশন করেন। এছাড়াও অন্য ওষুধও আছে যেগুলো বিশেষ ইম্পর্টেন্ট বলে মনে করেন না অথবা সিলেকশন করতে চান না ওষুধগুলো ভারী বলে। তবে আপনারা জেনে রাখুন ওষুধগুলো হচ্ছে মেডোরি নাম, টিউবারকুলি নাম, থুজা। এই ওষুধগুলো খুব ভারী ওষুধ, এগুলো ব্যবহার করা যায় এবং পালসিটিলা এই মেডিসিনগুলো ব্যবহার করা হয় অতিরিক্ত ঋতুস্রাব হলে। কথা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? জি স্যার। অতিরিক্ত ঋতুস্রাব হলে এ ধরনের মেডিসিনগুলো সিলেকশন করা হয়। এবার একটা বড় ব্যাপার আছে, আমি যে কথা বলেছি, ধরি কোনো ব্যক্তি পিল অথবা ইঞ্জেকশন ব্যবহার করত, সেক্ষেত্রে কি করবে? ইঞ্জেকশন ব্যবহার করত, এখন আর ইঞ্জেকশন দিচ্ছে না, কিন্তু তারপরও আর মেনস্ট্রুয়েশন হচ্ছে না, পিল খেত, যার কারণে মেনস্ট্রুয়েশন বন্ধ থাকতো, আর এখন পিল বন্ধ করে দিয়েছে, এখনও মেনস্ট্রুয়েশন হচ্ছে না। এই যে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, এটার একটা কারণ হতে পারে হরমোনের ইমব্যালেন্সমেন্ট, এর জন্য হতে পারে অন্য যে কোনো কারণে, বা বিষদৃশ্য অ্যান্টিবায়োটিক ওষুধ বা অন্য কোনো ট্রিটমেন্টের জন্য মেনস্ট্রুয়েশন বন্ধ থাকতে পারে, অথবা বিভিন্ন রোগের জন্য মেনস্ট্রুয়েশন বন্ধ থাকতে পারে। বিশেষ করে ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া, তার জন্য এই ঋতুস্রাব বন্ধ থাকার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। হরমোনের সমস্যার জন্য হলেও এটা হতে পারে। আজকে আমরা জানব ঋতুস্রাব বন্ধ থাকলে কি ধরনের মেডিসিনগুলো ব্যবহার করা হয়। আগেরটা আমরা পড়েছি ঋতুস্রাব বেশি হলে কি মেডিসিন ব্যবহার করব। আজকে এখন আমরা জানব ঋতুস্রাব কম হলে, বন্ধ হলে কি মেডিসিন ব্যবহার করব। এটা যে একদম বন্ধ হয়ে গেলে ব্যবহার করতে পারবেন এমন না, হতে পারে বন্ধ আছে না, ক্লিয়ার হচ্ছে না, এটাও হতে পারে, মাসে মাসেই হচ্ছে বাট ক্লিয়ার না, পরিমাণে অল্প, এটাও কিন্তু এই কমে যাওয়ার ভিতরে থাকবে। অর্থাৎ কমে যাওয়া অথবা বন্ধ হওয়ার ভিতরে যে মেডিসিনগুলো বেশি সিলেকশন করা হয়, আজকে শুধুমাত্র সেই মেডিসিনগুলো বলবো। তবে একটা জিনিস মনে রাখবেন, এই ঋতুস্রাব যদি বন্ধ থাকে, ঋতুস্রাব বন্ধ থাকলে আমাদের আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, ডিম্বাশয় ব্যথা দেখা দেয়, যেটাকে আমরা ওভারিয়ান পেইন হতে পারে। এখন এই মেনস্ট্রুয়েশন কেন বন্ধ থাকতে পারে? মেনস্ট্রুয়েশন আপনার ওভারিতে ডিম্বাণু ঠিকমতো তৈরি হচ্ছে না, এর জন্য হতে পারে, ফিলিপাইন টিউবে টিউমার আছে তার জন্য হতে পারে, ইউটেরাস টিউমার আছে তার জন্য হতে পারে, এমনকি ফাইব্রয়েড টিউমার আছে সেটাও হতে পারে, বিভিন্ন কারণগুলোর জন্য এটা হতে পারে। এক্সেপশনালি কোনো কারণকে দায়ী করা যাবে না যে এটার জন্যই মেনস্ট্রুয়েশন হচ্ছে না। এ ধরনের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনাদের রিপোর্ট করাতে হবে। আমি বলেছি এই মেনস্ট্রুয়েশনের জন্য আপনাদের কী কী রিপোর্ট করাতে হবে। আর এখন হচ্ছে, যদি মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে বা অল্প হয়, সেক্ষেত্রে কী ধরনের মেডিসিন আসতে পারে, লিখে নেন। আপনারা সবাই আছেন, লিখছেন তো? তাহলে লিখে নেন, এক নম্বরে হচ্ছে ব্রক্স, দুই নম্বরে হচ্ছে ক্যালকেরিয়া কার, তিন নম্বরে গ্রাফাইটিস, চার নম্বরে এলুমিনা, পাঁচ নম্বরে পালসিটিলা, ছয় নম্বরে কোকুলাস, সাত নম্বরে ফসফরাস, আট নম্বরে সালফার। এই মেডিসিনগুলো আসবে, পাশাপাশি অন্য মেডিসিনও আসে। সেগুলো কি আসে স্যার? সেগুলো আসে থুজা, ববিষ্টা, চায়না, ক্রিওজোট, সেঙ্গুনেরিয়া, এই মেডিসিনগুলোও আসে। তবে আপনাদের খেয়াল রাখতে হবে এই ওষুধগুলোর লক্ষণের সাথে
রোগীর লক্ষণের অবশ্যই মিল থাকতে হবে। যদি ঋতুস্রাব বন্ধ থাকে তাহলে এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন, অবশ্যই ইনশাআল্লাহ রোগীর মেনস্ট্রুয়েশন চালু হয়ে যাবে, অথবা যদি মেনস্ট্রুয়েশন কম হয়, ঠিক মতো না হয়, ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন মেনস্ট্রুয়েশন বন্ধ আছে, যদি মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে সেক্ষেত্রে কি হয়, ডিম্বাশয় ব্যথা হয়, ওভারিয়ান পেইন দেখা দেয়, তলপেটে প্রচুর ব্যথা, তলপেট সহ মাজা ব্যথা, এ ধরনের দেখা দেয়, মেনস্ট্রুয়েশন ক্লিয়ার হচ্ছে না অথবা মেনস্ট্রুয়েশন বন্ধ আছে তার জন্য এভাবে ব্যথা হচ্ছে, তাহলে কি মেডিসিন হতে পারে? অর্থাৎ ডিম্বাকোষের যে যেটাকে বলা হয় ওভারি, ওভারিতে যদি ব্যথা হয় তাহলে কি ধরনের মেডিসিন আসতে পারে সেগুলো একটু লিখে নেন। এক নম্বরে ল্যাকেসিস, দুই নম্বরে সিমিসিফিওগা, তিন নম্বরে ব্রয়নিয়া, চার নম্বরে এপিসমেল, পাঁচ নম্বরে আর্সেনিক, ছয় নম্বরে বেলেডোনা, সাত নম্বরে আয়োডিয়াম, আট নম্বরে থুজা, নয় নম্বরে অ্যাকোনাইট। এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন যদি ঋতুস্রাব বন্ধ থাকার জন্য প্রচুর পরিমাণে ব্যথা হয়, যেটা কোথায় ব্যথা হবে, ওভারিতে ব্যথা হবে। কথা ক্লিয়ার? ওভারির ভিতরে ডিম্বাণু থাকে, তাহলে ওভারিতে যদি ব্যথা হয় মেনস্ট্রুয়েশন বন্ধ থাকার জন্য অথবা মেনস্ট্রুয়েশন ক্লিয়ার না হওয়ার জন্য, তখনই একমাত্র এই মেডিসিনগুলো সিলেকশন করতে পারবেন। তাহলে দেখবেন রোগীর মেনস্ট্রুয়েশন চালু হয়ে গেছে আর এই যে ব্যথা, ব্যথাও কমে গেছে। আমার কথা কি বুঝছেন? আমার কথা কি বুঝেন? জি স্যার। আচ্ছা 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 আচ্ছা, এবার আসেন, আমরা বলেছি একটু আগে যে মেনস্ট্রুয়েশন বন্ধ থাকলে যদি ওভারিতে ব্যথা হয় সেক্ষেত্রে কি করবেন। আচ্ছা, যদি অতিরিক্ত ঋতুস্রাব হওয়ার ফলে ব্যথা হয়, যেটাকে গ্রামের আঞ্চলিক ভাষায় কি বলে, বাতক বেদনা, যদি এ ধরনের ব্যথা দেখা দেয় সেক্ষেত্রে যেটা করবেন, এই কি ট্রিটমেন্ট করবেন বা কি ওষুধ দিলে এই ব্যথাগুলো থাকবে না সেটা দেখুন, সেগুলো আপনারা একটু নোট করে নেন। তাহলে পেশেন্টের ভিতরে আমরা দুটো জিনিস আজকে পেলাম, সেটা হচ্ছে এক, মেনস্ট্রুয়েশন অতিরিক্ত হওয়া, যে মেনস্ট্রুয়েশন 28 দিন পর পর হওয়া, সেই মেনস্ট্রুয়েশন 28 দিন যাবতই লেগে থাকা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়েশন বন্ধ থাকা, কমে যাওয়া, ক্লিয়ার না হওয়া। তিন নাম্বার হচ্ছে যদি বন্ধ থাকে, কমে যায়, ক্লিয়ার না হয়, তাহলে ডিম্বাকোষে ব্যথা দেখা দেবে, এবং ডিম্বাকোষে ব্যথা দেখা দিলে কি মেডিসিন আসবে। এবং আজকে চার নাম্বার বিষয় হচ্ছে যদি অতিরিক্ত ঋতুস্রাব হয়, মেনস্ট্রুয়েশন প্রচুর পরিমাণে হয়, সেক্ষেত্রে কি ধরনের, মেনস্ট্রুয়েশনের যদি প্রচুর পরিমাণে হয় এবং হওয়ার ফলে পেটে ব্যথা হয়, অর্থাৎ অতিরিক্ত মেনস্ট্রুয়েশন হচ্ছে সাথে পেটে ব্যথা হচ্ছে, তাহলে কি ধরনের ওষুধগুলো আসবে, মেডিসিনগুলো আসবে, সেই ওষুধগুলো আপনারা একটু লিখে নেন, ঠিক আছে? এক নম্বরে হচ্ছে কেলিকার, দুই নম্বরে পালসিটিলা, তিন নম্বরে ক্রোকাস, চার নম্বরে জ্যান্থক জাইলাম, পাঁচ নম্বরে থুজা, ছয় নম্বরে শিকলিকর, সাত নম্বরে কলোফাইলাম, আট নম্বরে সিমিসিফিওগা। এই মেডিসিনগুলো সব থেকে বেশি আসে, এছাড়াও কিছু মেডিসিন আসতে পারে যেমন ম্যাকফস, বেলেডোনা, সিপিয়া, সাইলেসিয়া, এই মেডিসিনগুলো অনেক সময় আসে, তবে উপশমকারী হিসাবে অনেক সময় অনেকে ব্যবহার করে থাকে, এভাবে ওষুধ সেবন করাবেন না। সবসময় ওষুধের লক্ষণ এবং রোগীর লক্ষণের সাথে মিলাবেন, যদি ওষুধের লক্ষণ এবং রোগীর লক্ষণ মিলে যায় তবে ওষুধ সিলেকশন করবেন। হোমিওপ্যাথি ওষুধ সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ এই হিসাবেই কাজ করে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, তাই
আপনারা যখন রোগীর ভিতরে কোনো ওষুধ সিলেকশন করবেন অবশ্যই ওই ওষুধের লক্ষণ রোগীর লক্ষণের সাথে মিল থাকতে হবে। আমি শুধু আজকে আপনাদের ওষুধগুলো তুলে দিলাম, ওষুধগুলোর বিস্তারিত আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আমি আরেকদিন করব। আপাতত একটা রোগীকে কিভাবে এই ঋতুস্রাবের সমস্যা থেকে অতিরিক্ত ঋতুস্রাব, ঋতুস্রাব স্বল্প, ঋতুস্রাব বন্ধ, বন্ধ ঋতুস্রাবে ডিম্বাশয় ব্যথা যেটাকে বলে ওভারি, আর হচ্ছে অতিরিক্ত ঋতুস্রাবের জন্য যে পেটে ব্যথা বা শরীরে নানাবিধ অসুস্থতা অসুবিধা রোগাগ্রস্ত হওয়া, এই বিষয়গুলোর উপরে আজকে একটু আলোচনা করার চেষ্টা করলাম। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন, তাই তো? জি স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।